চব আসলতে মানুহ লাহে লাহে বুজি উঠিছে, কারণ কিয় এটা পূর্বতে যেতিয়া আমি 92 চনত আমি ভারতীয় জনতা পার্টির দর্শন আদর্শ বুঝি পেলায় ভারতীয় জনতা পার্টি যোগদান করেছিল, আর তার আগতে আমার আগতে যোগদান করেছিল বহুতে, তেতিয়া আমি হয়তো বুঝা নাছিল, আমি হয়তো 92 চনত বুঝিছিল, 91 চনত বেলেগে বুঝিছে। ঠিক তেনেকুৱা দিন যোৱাৰ লগে লগে যিমানে দিন গৈ আছে মানুহে বুজি উঠিছে যে ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টির প্রতিগী কার্যকর্তা প্রতিগী প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হোক বা যিকোনো জননেতা যধরণে নিরলগভাবে সমর্পিত মনোভাবে কাম করে আহিছে, আর এই সমর্পিত মনোভাবে কাম করে অহার পিছত বহু তেনেকুৱা কংগ্রেসরে হোক বা বহু তেনেকুৱা ব্যক্তিয়ে নিজে ভাবিছে যে যেহেতু ইয়াতক উত্তম দল বেলেগ দল নাই, কারণ কিয় মই নিশ্চিত যে ভগবানের আশীর্বাদ আছে, ভগবানের নররূপী নারায়ণ সকলের আশীর্বাদ আছে, নিশ্চিত ওপর 2047 চনত ভারতে সুপার পাওয়ার হব, ভারত কোন রাষ্ট্রগুরু হব, ভারত কোন বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠা হব আগন্তুক, নিশ্চিত এইবর কথা গম পায়ে কংগ্রেসের মানুষবিল ঢাপলি মেলিছে, আর যখন আছে আগন্তুক দিনত ভারতীয় জনতা পার্টিতে একাত্ম হব, কারণ ভারতীয় জনতা পার্টি হয়েছে এখন মহাসাগর, কংগ্রেস হয়েছে একটা নদী, গতি মহাসাগরের লগত যেটা একাত্ম হয় তো সকলে পূর্ণতা লাভ করে, পূর্ণতা লাভ করুক, মানে শুভেচ্ছা জানাইছো, ধন্যবাদ জানাইছো।